রাত পোহালেই ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ঈদ, কিন্তু তারপরেও মন ভালো নেই বাঁকুড়ার ব্যবসায়ীদের। ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় পরে উৎসবের আনন্দে মেতে উঠবেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, কিন্তু বর্তমানে জিনিসপত্রের অগ্নিমূল্য বাজার দরের কারণে পকেটে টান পড়েছে ক্রেতাদের। ফলস্বরূপ বাজারে ক্রেতাদের ভিড় নেই বললেই চলে। জামা কাপড় থেকে শুরু করে খাদ্য সামগ্রী সবেরই দাম আকাশ ছোঁয়া। গত দুবছর করোনা পরিস্থিতির কারণে বিক্রি বাটা তলানিতে গিয়ে ঠেকেছিল ব্যবসায়ীদের। এবছর ঈদ উৎসবে কিছুটা ভালো বেচাকেনা হবে বলেই মনে করেছিলেন ব্যবসায়ীরা, কিন্তু তাও অধরা রয়ে গেল ব্যবসায়ীদের কাছে। মহাজনের থেকে নেওয়া ঋণ কিভাবে শোধ করবেন সেটাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের। হাতে টাকা পয়সার টানাটানি থাকায় বাচ্চাদের জামা কাপড় কিনে দিতে হবে বলেই এক প্রকার বাধ্য হয়ে কেনাকাটা করছেন অনেকেই। খুব সিচুয়েশন খারাপ, মানে কেনাকাটা অর্থের মধ্যেই যতটুকু সাধ্যের মধ্যে চলছে ততটুকুই হচ্ছে। মানে দাম কেমন আছে? আগের বছরে তো এমনি কোভিড সিচুয়েশন অনেক বেড়েছে, দাম বেড়েছে, তার কারণ ডিজেল পেট্রোল পরিবহন খরচ বেড়ে গেছে। ঈদের বাজার মোটামুটি শেষ? শেষ না, এখনো চলবে, লাস্ট আওয়ার আগামীকাল আগামী পরশু পর্যন্ত চলবে। আজ কি কি নিলেন? মোটামুটি হচ্ছে, আগের দু বছর তো কোভিডের কারণে ভালো বিক্রি বাট্টা হয় নাই, এবছরও ভালো সেরকম হচ্ছে না, কারণ জিনিসের দামপত্র আগুন, যেখানে 80 টাকা কিলো লাচ্চা থাকে সেখানে 130-140 টাকা কিলো লাচ্চা বিক্রি করতে হচ্ছে। সিমাই, আর সিমাইও সে মানে সিমাইটার একটা একই আছে, সিমাইটা অত ই নেই, তো তেল ডালটা দিয়ে যেহেতু লাচ্চাটা ভাজা হচ্ছে তেলের দাম তো প্রচুর, তো সেক্ষেত্রে লাচ্চার দাম প্রচুর। ঈদের বাজার কী হবে বলুন, এই দু বছর কোভিড পরিস্থিতিতে গেল, এমনি হাতে পয়সা করে নেই, তারপরে আমরা পরশু দিন থেকে কালবৈশাখী ঝড়, মাঠের দাম মাঠে পড়ে রয়েছে, চাষাবাদ তো ভালো করে করা যাচ্ছে না, কেনাকাটা করতে হাতে তো পয়সা করে নেই, মেয়াদ বাড়ির বাচ্চাদেরকে কিছু কিনে দিতে হবে, তার জন্যই সামান্য এই দু একটা জামা প্যান্ট ছাড়া কিছুই নেই। আমাদের তো পরিস্থিতি এমনি খুবই খারাপ, বাজারে বিক্রি নেই, কোভিডের সিচুয়েশন দু বছরের পর থেকে, তারপর থেকে বাজারটা খারাপই আছে, এবছরে আরও খারাপ। এবারে মহাজনদের থেকে ধার দেনা করে মালটাল তুলেছি, তাতে করে এখনো পর্যন্ত ঈদের খরিদ্দারে আনাগোনা দেখতে পাওয়া যাচ্ছে না। ঈদের বাজার মোটামুটি আছে, খুব একটা ভালো কিছু নেই। হ্যাঁ, কোভিড কাল দু বছর ধরে, হ্যাঁ, তারপর আবার এখন মানুষ ধান তোলাতে ব্যস্ত আছে, ধান তোলায় পয়সা ইনভেস্ট করে যাচ্ছে, মানুষের কাছে পয়সা প্রতি কম আছে, ওই জন্যই বাজার মোটামুটি আছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট, আনন্দ বার্তা।